আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনপদের সংবাদে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 3,163 জন, এ সময় মারা গেছেন 33 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে করোনা নমুনা পরীক্ষার জন্য আরও 2টি ল্যাব যুক্ত হয়েছে। এ নিয়ে করোনা নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবের সংখ্যা দাঁড়ালো 79টি। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন, 24 ঘন্টায় শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এবারে দেশের বন্যা পরিস্থিতির খবর। দ্বিতীয় দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে দেশের বিভিন্ন জেলার চর ও নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ। খাদ্য সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যার পানির চাপে ভেঙে গেছে ফুলছড়ি, কাতলামারি, বাইরকান্দি, মিনি বাঁধ সহ বেশ কিছু ঘরবাড়ি। নতুন করে প্লাবিত হয়েছে জেলার চার উপজেলার চরাঞ্চলের 40টি গ্রামের অন্তত 60,000 ঘরবাড়ি। দুর্গতদের মধ্যে শুরু হয়েছে নানা রোগ ব্যাধি। থাকার ঘর এখন বর্তমানে অর্ধেকটা ভাঙা ভাঙিয়া নিচে ডাবার শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় আছি, ঘর নামানি বা রাখার মতো কোনো স্কোপ জায়গা আমার নাই। কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার 56 ইউনিয়নের প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পাকা সড়ক, উঁচু বাঁধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। আমার স্বামী যে কাজ বেগর বসেই আছে, 15-20 দিন থাকে। এবার বন্যায় যে পানি উঠছে বাড়ির, এখন এলাও চেয়ারম্যান নেম্বর এলাও খোঁজ নেয়নি, আমি কি করব। এখন বন্যা আসছে, এই 3-4 দিন বন্যা আসলে বন্যার কারণে তো কোনো ভাই বিলের বাড়ি নেই, বাল বাচ্চা আছে এলে তো বাঁচা লাগবে। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও নাকলা উপজেলার 9 ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত 5,000 পানিবন্দী পরিবারের দুর্ভোগ বেড়েছে। সিলেটেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার 100+ গ্রাম ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী উপজেলার গ্রামগুলো। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার একটি শোক সংবাদ। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ লতিফা জামান আইরিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দুপুর 1:45 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইরিন জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক SM মুইজুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের 14তম ব্যাচের ছাত্রী ছিলেন। করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত 8 চিকিৎসকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরে করোনা ভাইরাসের প্রথম মৃত্যুবরণকারী মতিনের পরিবারে দিন কাটছে অনাহারে। স্ত্রী রোকেয়া জানেন না, 2 শিশু সন্তান আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে কি করে কাটাবেন বাকি জীবন। টামুনটা উপজেলার বিশাকুড়ি গ্রামের পরিবারটির কথা জানাচ্ছেন SM মুজিবুর রহমান। জেলায় অবস্থানকারী নামুড্ডা পৌরসভার বিশাকুড়ি গ্রামের মতিন খান প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি হিসাবে মৃত্যুবরণ করেন। গত 26 এপ্রিল করোনা ভাইরাস তছনছ করে দিয়েছে মতিনের ছোট্ট সংসারটি। সংসারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে 5 বছরের মেয়ে আরিফা ও 2 বছরের ছেলে মাহিম ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে রোকেয়ার। ছেলে মেয়ের ভবিষ্যৎ কিভাবে করব, কিভাবে লেখাপড়া করাইবো, আমার কোনো রাস্তা নেই। সরকার কাছ থেকে একটা দাবি, আমাকে যদি একটা চাকরি দিয়ে দিত আমার এই সন্তান নিয়ে আমি বাঁচতে পারতাম। আমার ছেলে নেই, অনেক লেখাপড়া, আমার নাত নাইনাত করে লেখাপড়া হইব কিদা, আর হে খাওনি খাইব কিদা। আমি যদি সরকারের সাহায্য করে বা দয়া করে তো আমি নাইনাত করে একটু খাওয়া দাওয়া খাইতারব, লেখাপড়াও একটু ওইটারও মানুষ। সরকারের ঘোষণা অনুযায়ী মৃত মতিনের স্ত্রীকে 20,000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের যেহেতু উনি প্রথম করোনা আক্রান্ত রোগী ছিল, তো এই পরিবারকে আর্থিকভাবে বা যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের চেষ্টা সদা সর্বদা আমরা আছি, আমরা ভবিষ্যতে চেষ্টা অব্যাহত রাখবো। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে জীবনে নেমে এসেছে অন্ধকার। খাওয়া পড়ার পাশাপাশি ছেলে মেয়ের লেখাপড়াও এখন হয়ে পড়েছে অনিশ্চিত। তাই সন্তানদের নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে ও তাদের ভবিষ্যৎ গড়তে যে কোনো চাকরি চান SSC পাস রোকেয়া।
এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা সন্দেহে 60 বছর বয়সী বাবাকে বাড়ির বাইরে ফেলে এসেছে তার একমাত্র পুত্র। বাবা সুফান আলীর শ্বাসকষ্ট থাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ভেবে ছেলে নজরুল ইসলাম তাকে পৌর বাস টার্মিনালের পরিত্যক্ত জায়গায় ফেলে চলে যায়। একদিন পর তাকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। বাবা সুফান আলীকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে আক্রান্ত শনাক্ত কমলেও বেড়েছে রাজশাহীতে। এছাড়া আক্রান্ত শনাক্তের তুলনায় সুস্থতা বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। যাযাবর মিন্টু রিপোর্ট। রাজশাহীতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ 110 জন আক্রান্ত শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 1,787 এবং সুস্থ 328। নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত শনাক্ত 26 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 5,618 এবং সুস্থ 4,969। নোয়াখালীতে নতুন করে 30 জন আক্রান্ত শনাক্ত, সুস্থ হয়েছে 15 জন। নওগাঁয় করোনা ভাইরাসে পত্নীতলা উপজেলায় 1 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত শনাক্ত 3 আর সুস্থ হয়েছেন 10 জন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক বৃদ্ধ মারা গেছে। নতুন আক্রান্ত শনাক্ত 8 এবং সুস্থ 47। শেরপুরে কলেজ ছাত্রী ও গৃহবধূ সহ নতুন 2 জন আক্রান্ত শনাক্ত হয়। জেলায় মোট আক্রান্ত 269 আর সুস্থ হলেন 228 জন। নীলফামারীর সংগলসী ইউনিয়নের 308টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গুড নেইবার্স বাংলাদেশ। যাযাবর মিন্টু, চ্যানেল আই। এবারে অন্যান্য প্রসঙ্গ। গভীর বনে উন্মুক্ত পরিবেশে নিজেদের আবাসস্থল ফিরে পেল চট্টগ্রাম চিড়িয়াখানার বিলুপ্ত প্রজাতির 3টি লজ্জাবতী বানর। এর মধ্যে ফটিক ছুরি থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া বানরটিও রয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বন বিভাগকে সাথে নিয়ে এই বানরগুলোকে চট্টগ্রাম শহর থেকে 76 কিলোমিটার দূরে হাজারীকিল বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। প্রকৃতি ফিরে গেল বিরল প্রজাতির 3টি লজ্জাবতী বানর। লজ্জাবতী বানরের প্রাকৃতিক আবাস হিসেবে পরিচিত চট্টগ্রাম হাজারীকিল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হলো বিপন্ন প্রজাতির প্রাণীগুলোকে। কয়েক মাসের ব্যবধানে হাজারীকিল এলাকা থেকেই 3টি লজ্জাবতী বানরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। চট্টগ্রাম চিড়িয়াখানায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় বানরগুলো। পরে চিড়িয়াখানা, বন বিভাগ ও প্রশাসনের সহায়তায় অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। আমার এখানে লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে, ওই বানরের খাদ্যের কোনো অভাব হবে না এবং এটা আমাদের বন্যপ্রাণীর সাথে সে মিলে ওই অ্যাডজাস্ট করে নিতে পারবে। এর মধ্যে শুধুমাত্র হাজারীকিল জায়গা, যেখানে চা বাগান আছে, এখানে হলো যে আপনার গাম পাওয়া যায় যেহেতু আপনার এখানে রাবার বাগান প্রচুর, এবং তার সাথে হলো যে এখানে ডুমুর ফল হাজারে ছিল, যেহেতু এটা আগের থেকে নিবাস। আমরা ওই স্পটটা ওইভাবেই ডিসি স্যারকে আমরা বলছি যে এটা খারাপ, সবথেকে বুদ্ধিমানের কাজ হবে হাজারে খিলে, এবং তার সাথে সমন্বয় করে আমরা এটা হাজারে খিলে উন্মুক্ত করছি। চিড়িয়াখানায় যেমন পশু রাখা হয় একটু পশুর চিকিৎসাও করা হয়, এবং যদি বিরল প্রজাতির প্রাণী হয়ে থাকে সেটা অবশ্যই আমরা আইন মেনে বনে অবমুক্ত করবো। আজকে সেই আইন মেনে ধারাবাহিক প্রক্রিয়া অবলম্বন করে জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন নিয়ে আমরা কিন্তু অ্যানিমেল অবমুক্ত করেছি। চা বাগান বেষ্টিত হাজারীকিল অভয়ারণ্যে নানা প্রজাতির বন্য প্রাণী, 250 প্রজাতির গাছ ও প্রায় 150 প্রজাতির পাখি রয়েছে। বন বিভাগ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন এখানকার পরিবেশ লজ্জাবতী বানরগুলোর বেঁচে থাকার সহায়ক হবে। প্রাণীগুলোকে তারা যেন ক্ষতি না করে এবং তাদের দ্বারা যেন এই বন রক্ষা হয়, তারাও যেন বিকল্প বাঁচতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। এই বন্য প্রাণী রক্ষার জন্য যথেষ্ট পরিমাণে এখানে কাজ করে যাচ্ছে স্থানীয়রা এবং বিশালভাবে ওরা ভূমিকা পালন করছে। প্রায় 3,000 হেক্টর আয়তনের হাজারীকিল বনটিকে 2010 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। দর্শক, এই ছিল এখনকার জনপদের খবরে। আমাদের পরবর্তী আয়োজন কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।